রাষ্ট্রে করোনায় প্রতিদিন গড় মৃত্যু ২৪০০র বেশি, দু মাসের কম সময়ে ১,০০,০০০ মৃত্যু। বৃষ্টি হতে পারে রোববারও, এক সপ্তাহ পরেই বিদায় নিতে শুরু করবে শীত, বলছে আবহাওয়া অফিস। আত্মহত্যা সমাধান নয়, এই প্রবণতা রোধে মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার তাগিদ মনোবিজ্ঞানীদের। সাহায্যের জন্য এখন আর বাইরের কারো কাছে হাত পাতে না সরকার, বাজেটের ১% খয়রাতি না, দাবি পরিকল্পনা মন্ত্রী। আসসালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। একে এসটিএম টিভির শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। শুরুতেই যুক্তরাষ্ট্রের কোভিডের খবর। যুক্তরাষ্ট্রে কোভিড আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে ২৪০০র বেশি মানুষ মারা যাচ্ছে, দু মাসের চেয়ে কম সময়ে ১,০০,০০০ মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯,০০,০০০। শুক্রবার জন হপকিন্স বিশ্ববিদ্যালয় প্রকাশিত পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা যায়। ডিসেম্বরের মাঝামাঝিতেও দেশটির মোট মৃতের সংখ্যা ছিল ৮,০০,০০০। অতি সংক্রামক ওমিক্রন আসার পর দ্রুত মৃতের সংখ্যা বাড়তে থাকে। দেশটির রোগ নিয়ন্ত্রক সংস্থা সিডিসি বলছে, এত মানুষের মৃত্যুর জন্য দায়ী কোভিডের ডেল্টা ও ওমিক্রন ধরন। ভাইরাস প্রতিরোধে যুক্তরাষ্ট্রে গত ১৩ মাস ধরে অত্যন্ত কার্যকর টিকা দেওয়া হচ্ছে, তারপরও মৃত্যুর বিপুল ও এই সংখ্যাকে অস্বাভাবিক বলছেন দেশটির ভাইরাস বিশেষজ্ঞরা। টানা ষষ্ঠ দিনের মতো দেশে ৩০-এর ঘরেই রয়েছে করোনায় মৃত্যু হওয়া মানুষের সংখ্যা। পুরো জানুয়ারি মাসে যেখানে করোনায় ৩২২ জনের মৃত্যু হয়েছে, সেখানে ফেব্রুয়ারির প্রথম চার দিনে মৃত্যু হয়েছে ১৩০ জন মানুষের। তবে সবশেষ ২৪ ঘন্টায় শনাক্ত ১০,০০০-এর নিচে নেমে এলেও তুলনামূলকভাবে নমুনা পরীক্ষা হয়েছে কম। জনস্বাস্থ্যবিদরা বলছেন শনাক্ত কমলেও এখনই স্বস্তির কিছু নেই। হাসান মাহমুদের রিপোর্ট দেখুন। ঠান্ডা জ্বরে আক্রান্ত রোগী এখন সব ঘরে ঘরেই। জ্বর সর্দি মাথা ব্যথায় আক্রান্ত এসব রোগীদের মধ্যে রয়েছে শিশুসহ সব বয়সী মানুষ। করোনার তৃতীয় এই ঢেউ গেল বছরের ডিসেম্বরে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে থাকে, যা সর্বোচ্চ শনাক্তে যায় জানুয়ারিতে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায় গেল বছরের পুরো ডিসেম্বরে করোনায় মোট মৃত্যু হয়েছে ৯২ জনের, যা জানুয়ারিতে বেড়ে দাঁড়িয়েছে ৩২২ জনে। আর ফেব্রুয়ারির মাত্র চার দিনে মৃত্যু হয়েছে ১৩০ জনের। ফেব্রুয়ারির চার দিনের প্রতিদিনই মৃত্যু ছিল ৩০-এর ঘরে। তবে সবশেষ ২৪ ঘন্টায় শনাক্ত ১০,০০০-এর নিচে নামলেও এখনই বলা যাচ্ছে না স্বস্তির কিছু। এখনই এই ব্যাপারে কমেন্ট করা ঠিক হবে না। আরও এক সপ্তাহ অথবা দুই সপ্তাহ দেখা গেলে যদি আমরা এই হারটা নিম্নমুখী দেখি, তখন আমরা বলতে পারবো যে এটা কমে আসছে। এখন কিন্তু ছোট্ট শিশু থেকে শুরু করে ইয়াং জেনারেশন যারা আছে তারাও এফেক্টেড হচ্ছে। সুতরাং নোবডি ইজ ইমিউন, কারো আসলে মানে সেফ আমি উইদাউট এনি মেজার এটা বলা যায় না। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি বলছে সবশেষ ২৪ ঘন্টায় ৯,০৫২ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে, আর শনাক্তের হার কমে এসেছে ২২.৯৫%। দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৮,৫২৪ জনের, অথচ সরকার ঘোষিত বিধিনিষেধ মানায় মানুষের তেমন আগ্রহ এখনও দেখা যাচ্ছে না। জনসমাগম প্রতিরোধে অথবা নিয়ন্ত্রণে সরকার যে ব্যবস্থা নিয়েছে, এটা আসলে জনসচেতনতা বৃদ্ধি না পেলে এটা আসলে কখনোই কার্যকরী হবে না। আমরা এই ব্যাপারে খুবই উদাসীন। আমরা ব্যক্তিগত লেভেলে হোক অথবা প্রাতিষ্ঠানিক লেভেলে হোক, পারিবারিক লেভেলে হোক, এই জিনিসগুলো আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। দেশে এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৮,৪৪,৮২৮ জনের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। শুক্রবার ছুটির দিনে করোনা হাসপাতালগুলোতে রোগীর চাপ খুব কম দেখা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন গত কয়েকদিন ধরেই রোগীর চাপ কমে আসছে। আর জানাচ্ছেন এস এম আতিক। গত সপ্তাহেও যেখানে কুর্মিটোলা হাসপাতালে ২০০-র উপরে রোগী ভর্তি ছিল, শুক্রবার গিয়ে দেখা গেছে এ সংখ্যা ১৫০-র নিচে।
এদিন দুপুর পর্যন্ত রোগী এসেছে হাতে গোনা। এদের বেশিরভাগই ডাক্তারের ব্যবস্থাপত্র নিয়ে ফিরে গেছেন। আজকে দুদিন ধরে আমার জ্বর আর কাশি, তো আজকেই আসতে দেখাইতে, তো আমাকে এখানে ব্লাড টেস্ট দিয়েছে আর কোভিডের টেস্ট দিয়েছে করতে, আর কিছু মেডিসিন দিয়েছে। না, বাসায় সবাই আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে, আমি অসুস্থ আর কি। ভ্যাকসিনের জন্য অ্যাপ্লাই করেছি, এখনও আর কি মেসেজ আসেনি। আমার আন্টি থাকে, ওনার এমনি অনেক রোগ আছে, কিডনির সমস্যা, আদার্স অনেক সমস্যা আছে, তা করোনাও ছিল পজিটিভ, তা উনিও তো একটা ক্লান্ত ছিল না, কিন্তু আদার্স সমস্যার জন্য তারা ভর্তি করা হয়েছে, যে কোনো এফেক্ট যে না করতে পারে, এখন আল্লাহ দিলে সুস্থ। আমি কোভিড পজিটিভই এমনি দেখাতে আসছি। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড ১৯ হাসপাতালে রোগীদের চাপ দেখা যায়নি। এই হাসপাতালেও বেশিরভাগ শয্যা খালি। যারা এসেছিলেন তাদের লক্ষণও ছিল মৃদু। একজন গুরুতর রোগীকে এখানে দেখা গেল, যিনি অন্য শারীরিক জটিলতায় ভুগছেন। গত এক সপ্তাহ আগে রোগীর প্রেশার প্রচুর ছিল, বাট এই দুই একদিন আগ পর্যন্ত আর কি রোগীর প্রেশার কমেছে, সংক্রমণ আছে, বাট মারাত্মকভাবে এফেক্টেড হচ্ছে না এখনো। এই চিকিৎসক পরামর্শ দিলেন যত দ্রুত সম্ভব টিকা নেয়ার। এসএমাতিক, এনটিভি নিউজ, ঢাকা। অন্য প্রসঙ্গ, মাঘের শেষে এসে দেশজুড়ে চলা বৃষ্টির কারণে দেশের কিছু কিছু জায়গায় শীতের প্রকোপ থাকতে পারে আরও কয়েকদিন। তবে নতুন করে বড় কোনো শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা বলছেন এক সপ্তাহ পর শীত কমে আসবে, এরপর আস্তে আস্তে বিদায় নেবে শীত, বইবে বসন্তের হাওয়া। ইমরুল হাসানের রিপোর্ট। মাঘের শীত বাঘের গায়ে বলা হলেও মাঘ থাকতে বিদায় নিতে শুরু করেছে শীত। ঢাকায় শীত নেই বললেই চলে। গত চার পাঁচ দিনের তুলনায় শীতের প্রকোপ কমে এসেছে উত্তরাঞ্চলের জেলাগুলোতেও। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, 11.2 ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টির কারণে নতুন করে জেঁকে বসতে পারে শীত, কোথাও কোথাও বইতে পারে মৃদু শৈত্যপ্রবাহ, তবে তার প্রভাব পড়বে না সারা দেশে। ফেব্রুয়ারি মাসে তীব্র শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা বহুলাংশে কম, অনেকটাই কম সম্ভাবনা। তবে এই বৃষ্টিপাতের ফলে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে তাপমাত্রা কোথাও কোথাও 8-10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসতে পারে। মৃদু শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হবে, তবে সেটা বিস্তার লাভ করে ব্যাপকভাবে বাংলাদেশে ছড়িয়ে পড়বে কিনা আগামীকালের তাপমাত্রা পর্যবেক্ষণ এবং আবহাওয়ার অন্যান্য তথ্য বিশ্লেষণ করে সম্যক ধারণা দেওয়া সম্ভব হবে। রোববার পর্যন্ত সারা দেশে মাঝারি বৃষ্টিপাত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শীত বিদায় নেওয়ার আগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও এক দফা। এই বৃষ্টিপাতের পরে দুই দিন বা তিন দিন তাপমাত্রা কমে যাবে, তারপর 8 তারিখের পরে আবার তাপমাত্রা একটু বৃদ্ধি পেয়ে 9-10 দিকে ইলশেগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বৃষ্টিপাতের পরে 12 তারিখের পর তাপমাত্রা আবার একটু কমতে শুরু করবে এবং ধারণা করা হচ্ছে যে 15 ফেব্রুয়ারির পর তাপমাত্রা ক্রমান্বয়ে রাতের এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। আর ফেব্রুয়ারি মাসে স্বাভাবিকের চেয়ে এবার বৃষ্টিপাতও কিছুটা বেশি হতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আত্মহত্যা কোনো সমাধান নয়, জীবনের মূল্যই সবচেয়ে বেশি। যে কোনোভাবেই হোক বেঁচে থাকার নামই জীবন। বেঁচে থেকেই সমস্ত ঘাত প্রতিঘাতের জবাব দিতে হবে বলছেন বিশ্লেষকরা। খুঁজতে হবে মানসিক প্রশান্তি, সেক্ষেত্রে পরিবারের সদস্য ও স্বজনদের দায়িত্ব নেওয়া, একই সাথে নিজেদের আচরণ এবং প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন থাকার পরামর্শ তাদের। আর জানাচ্ছেন শেখ মহিউদ্দিন। আত্মহত্যার ঘটনা নতুন কিছু না হলেও সম্প্রতি ফেসবুক লাইভে এসে এ ধরনের ঘটনা যেন দিনে দিনে বেড়েই চলেছে। ফেসবুক লাইভে এসে নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি করে এক ব্যবসায়ীর আত্মহত্যার ভয়ঙ্কর ঘটনা সর্বত্র আলোচনা সমালোচনার ঝড় তুলেছে। গেল বছরের 23 সেপ্টেম্বর গাজীপুরে ফেসবুক লাইভে এসে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে পুবাইলের মধ্যবয়সী স্বপন চন্দ্র দাস নামের এক ব্যবসায়ী। 17 আগস্ট মৌলভীবাজারে সুমন নামের এক জাদুশিল্পী লাইভে এসে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করে। 24 মার্চ লক্ষ্মীপুরে ফেসবুক লাইভে এসে চুরির দায়ে নিজেকে নির্দোষ দাবি করে আদালত ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে এক যুবক। 5 নভেম্বর 2020 সালে সিলেটে এক তরুণ আত্মহত্যা করেছে লাইভে এসে। কেন আত্মহত্যার এই প্রবণতা আর এর ফলে সমাজে কি প্রভাব পড়ছে? এ ধরনের ঘটনা কখনোই হলো আমাদের সোসাইটির জন্য
মঙ্গলজনক না, কারণ যখন এক ধরনের মানে লাইভ দেখানো হচ্ছে যে তার সে সুইসাইড করে ফেলছে, তখন আরো অনেক মানুষকে উৎসাহিত হতে করতে পারে যারা ভালনারেবল কন্ডিশনে আছে। মানুষের বিচ্ছিন্নতা থাকতেই পারে এবং এখান থেকে কেউ যেন উদ্বুদ্ধ না হয়, এখান থেকে কোনো কিন্তু সমাধান খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ যে জীবনটা চলে যায় যিনি আত্মহনন করেন, তার বেঁচে থাকার যে স্বাবলম্বনই শেষ হয়ে যায় সেটা কিন্তু কখনোই নয়। প্রশ্ন জেগেছে সমাজে এই ধরনের আত্মহত্যা বেড়ে যাবার সমাধান কোথায়? এই ধরনের প্রভাব এটা কিন্তু একদিনে দেখা দেয় না। তার চিকিৎসক বুঝতে পারেন, তার আত্মীয় স্বজন বুঝতে পারেন, তার বন্ধু স্বজন যদি থাকেন তিনি বুঝতে পারেন, এমনকি তিনি নিজেও বুঝতে পারেন। সেখানে যদি মানুষকে আরো সচেতন করি যাতে এই ধরনের আমাদের যে আত্মহত্যা প্রবণতাটা এটা যাতে কমানো যায়। সমাধান যদি আসলে এক নম্বর বলা হয় সেটা হলো আসলে আমাদের এই যে অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করা। পরিবারের সাথে সংযোগ যদি থাকেও কিন্তু পরিবারের মানুষ যদি না বুঝে যে এটা আসলে তার একটা সাইকিয়াট্রিক অ্যাটেনশনের প্রয়োজন আছে, সবারই মনে রাখা দরকার আত্মহত্যা কিন্তু 100% প্রতিরোধযোগ্য। গবেষণা সংস্থা আঁচল ফাউন্ডেশনের পরিসংখ্যান বলছে 2021 সালে আত্মহত্যা করেছে 101 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, 2020 সালে যা ছিল 79 জন। শেখ মহিউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ ও অস্ট্রিয়ার কূটনৈতিক সম্পর্কে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে কথা বলেছেন দেশটির চ্যান্সেলর কার্ল নেহাম্মার। শুক্রবার বিকেল 4টায় দুই সরকার প্রধানের মধ্যে বিভিন্ন বিষয়ে 10 মিনিট আলাপ হয় বলে সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব। এ সময় করোনা মহামারীর শুরুর দিকে বাংলাদেশকে 1.5 মিলিয়ন ডোজ টিকা উপহার দেওয়ায় অস্ট্রিয়ার চ্যান্সেলরকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী, আর ভবিষ্যতে প্রয়োজন হলে আরও টিকা দেবার আশ্বাস দেন কার্ল নেহাম্মার। বাংলাদেশের উন্নয়নের অংশীদার হয়ে আরও দৃঢ় অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে কথা বলেন দুই সরকার প্রধান। আলাপকালে বাংলাদেশে বিনিয়োগ করার ও আসার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার সাহায্যের জন্য বাইরের কারো কাছে হাত পাতে না উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন বাজেটের শতকরা 1 টাকাও খয়রাতির না। শুক্রবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুরে একটি হাসপাতালের উদ্বোধন শেষে এসব কথা বলেন মন্ত্রী। বলেন পদ্মা সেতু নির্মাণ কাজ যখন শুরু হয় তখন অনেকেই বলেছিল সেতু নির্মাণ তো করতে পারবেই না, বরং বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে। মন্ত্রী বলেন দেশ তো দেউলিয়া হয়নি, বরং 4 লাখ কোটি টাকা ব্যাংকে রিজার্ভ রয়েছে, এই টাকা সরকার মানুষের কল্যাণে ব্যয় করবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা আরও বাড়িয়ে দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। আমরা বাইরে হাত পাচ্ছি না, আমাদের বাজেটের শতকরা 1 টাকাও এখন খয়রাতি নাই, গ্রান্ট নাই, চাকরি দিচ্ছি আল্লাহর চাকরি শুক্রবারে দিন। হ্যাঁ আমরা দাঁড় করি অনেক টাকা, কর্জ করি 8 লাখ টাকা, সুদ দেয় 2% খাতিরই টাকা নয়। পদ্মা সেতু যখন শুরু করছিল শেখ হাসিনা মাইজে করেছি এই শেষ মুহূর্ত বানাতে পারবি না, দেশটা দেউলিয়া হবে। এই দেউলিয়া তো হয় নাই, আরো লক্ষ হাজার কোটি টাকা ব্যাংকে ঠান্ডা বই রয়েছে, এইগুলো আমরা ব্যয় করবো কোথায়? ব্যয় করবো মানুষের কল্যাণে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ হওয়ায় দলটির তৃণমূলের কর্মীরা খুশি হলেও নেতারা হতাশ হয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শুক্রবার দুপুরে রাজধানীতে তার সরকারি বাসভবনে বাংলাদেশ সম্পাদক ফোরামের নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। করোনা পরিস্থিতি বিবেচনায় নিবন্ধিত সব দৈনিক পত্রিকা যেন সরকারি বিজ্ঞাপন পায় এবং বকেয়া বিল দ্রুত দেবার বিষয়ে দাবি করা হয় ফোরামের পক্ষ থেকে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তথ্যমন্ত্রী। বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাড়ি ফেরাতে বিএনপি প্রচণ্ডভাবে হতাশ হয়েছে এবং বিএনপি যে তাকে বিদেশ পাঠানোর জন্য যে দাবি উপস্থাপন করে সারা দেশে তারা সমাবেশ করছিল, আন্দোলন করছিল, সেই আন্দোলনে পানি ঢেলে দিয়েছে ডাক্তাররা। কর্মীরা চাচ্ছিলেন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাড়ি ফিরে যাক, তাদের কর্মীরা কিন্তু স্বস্তি প্রকাশ করছে, নেতাদের মনে স্বস্তি নাই কেন যে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাড়ি ফেরত গেলেন। আপনারা দেখছেন সকালের খবর।
গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে বেশ কিছু বন্য প্রাণী মৃত্যুর ঘটনায় নমুনা পরীক্ষার রিপোর্ট বিশেষজ্ঞ তদন্ত কমিটির কাছে জমা দেওয়া হয়েছে বলে উল্লেখ করে নতুন যোগদানকারী প্রকল্প পরিচালক জানিয়েছেন, তদন্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গত 2 জানুয়ারি থেকে জেলার শ্রীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে 11টি জেব্রা, 1টি বাঘ ও 1টি সিংহী মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রকল্প পরিচালক সহ কয়েকজনকে ইতোমধ্যেই অন্যত্র বদলি করা হয়েছে। আর নতুন যোগদানকারী প্রকল্প পরিচালক মোল্লা মোহাম্মদ রেজাউল করিম শুক্রবার বিকেলে সাফারি পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, প্রাণীগুলি যেসব দেশ থেকে আনা হয়েছিল সেসব দেশে যোগাযোগ করে প্রাণীগুলির রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাণী মৃত্যুর ঘটনা উদ্ঘাটনের জন্য গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির সুপারিশ যথাযথভাবে বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। পরীক্ষার রেজাল্টগুলো তদন্ত কমিটির নিকট পৌঁছে গেছে আশা করি, যেহেতু দায়িত্ব নিয়েছি এখানকার চ্যালেঞ্জগুলো আমি আজকে রেখেছি। আমরা এখন থেকে সবার সাথে বসবো, সবার সাথে আলোচনা করব, আমি ফিজিক্যালি প্রত্যেকটা পয়েন্ট ঘুরে ঘুরে দেখব। এটি পরিচালনা করার জন্য আমাদের একটি বিশেষজ্ঞ টিম আছে, আমরা বিশেষজ্ঞ টিমের সাথেও পরামর্শ করব। আর আমাদের বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ড আছে একটি। ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির বিকল্প দেখছেন না বিশেষজ্ঞ চিকিৎসকরা, একই সাথে খাদ্যাভ্যাসের পরিবর্তন আনারও তাগিদ তাদের। বিশ্ব ক্যান্সার দিবসের অনুষ্ঠানে রোগটিকে ভয় না পেয়ে সঠিক চিকিৎসা নেওয়ারও পরামর্শ চিকিৎসকদের। বৈষম্য কমায় ক্যান্সার সেবায় এই বছর এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে দিবসটি। হাসানুল শাওনের রিপোর্ট দেখুন। পরিসংখ্যান বলছে, পৃথিবীতে যত মানুষ মারা যায় তার প্রতি 6 জনের মধ্যে একজনের মৃত্যুর কারণ ক্যান্সার। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ হিসাবে বাংলাদেশে বর্তমানে 15 লাখ ক্যান্সার রোগী আছে। প্রতি বছর 1 থেকে 1.5 লাখ মানুষ নতুন করে ক্যান্সার আক্রান্ত হয়। আর বছরে দেশে ক্যান্সারে 1,09,000 জন মারা যায়। ক্যান্সার বিষয়ে মানুষকে সচেতন করতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের আয়োজনে হাতিরঝিলে এই বর্ণাঢ্য নৌ র্যালি, পরে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, ক্যান্সার চিকিৎসায় বৈষম্য কমিয়ে আনার চেষ্টা চলছে। ক্যান্সার প্রতিরোধে সব ধরনের তামাক পরিহারের পাশাপাশি সঠিক খাদ্য গ্রহণের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর তাগিদ দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। নাম্বার 1, স্টপ এনি কাইন্ড অফ টোবাকো, হোক চিউইং হোক স্মোকিং, কোনো প্রকার টোবাকো আপনার জীবনে ক্যান্সারের বাহিরে অন্য তেমন কোনো আশীর্বাদ বহন করে আনবে না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি অর্জন করছেন কলন ক্যান্সার, রেকটাল ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, সো অন্তত 4টা ক্যান্সারকে আপনি যদি একটু গ্রিন শাকসবজি ফলমূল ফ্রেশ ইত্যাদির মধ্যে অভ্যস্ত করেন আপনার খাবার টেবিলে, আপনার জীবনটা কিন্তু অন্তত এই 4টা ক্যান্সার থেকে একটু হলেও রক্ষা করতে পারবেন। সচেতন থেকে সঠিক সময়ে ক্যান্সারের চিকিৎসা শুরু করলে সুস্থ থাকা সম্ভব বলেও জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর বাজারগুলোতে চাল ডাল ভোজ্য তেলের দামের ঊর্ধ্বগতি কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও মৌসুমি সবজির দাম কমার কোনো লক্ষণ নেই। বাজারে এসে পণ্য কিনে স্বস্তিতে নেই ক্রেতারা। পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের দাবি তাদের। বিস্তারিত শফি মাহমুদ সাগরের রিপোর্টে। 10-15 হাজার অথবা 18-20 হাজার টাকা বেতন ভাই, তাতে ঘর ভাড়া যদি 7-8 হাজার টাকা জায়গা, একটা বাচ্চার ফিসে যদি 5-7 হাজার টাকা জায়গা, আর একটা জালি যদি 70 টাকা কিনতে হয়, তাহলে বোঝেন না আপনারা আমরা কত সুখে আছি। এভাবেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছিলেন আয় ব্যয়ের মাঝে সমন্বয় করতে না পারা একজন ক্রেতা। নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বাড়ায় দিশেহারা হয়ে পড়েছেন বাজারে আসা মানুষজন। বাজারে নিত্য পণ্যের দাম দেয় হিসেবে বাড়তেছে, এইভাবে দেশের অবস্থা কি হয় আল্লাহ ভালো জানে। মুসারি ডাল এখন 95-100 টাকা, 100-150 টাকা কেজি, তো মানুষ কি খাইব। সাম্প্রতিক সময়ে কয়েক দফায় বেড়েছে চালের দাম। কয়েক সপ্তাহের ব্যবধানে কেজিতে সব ধরনের চালের দাম বেড়েছে 4 থেকে 60 টাকা। ধানের ভরা মৌসুমেও দামের অস্বাভাবিক বৃদ্ধির জন্য মিলারদের দায়ী করছেন বিক্রেতারা। মিলারাই সিজনে চালটা কিনে রাখে, এই জন্য সিজনে চালের দাম কমার তো দূরের কথা, আরও বাড়ে, সবাই কম্পিটিশনে কিনে,
কিনা গোডাউনজাত করে রাখে। চাউলের দাম আমরা দেখছি প্রতি বছর সিজন আসলে কেজি প্রতি 2-4 টাকা কমে, আরও এবছর সিজনের দাম বাড়ছে, এখন বেড়ে চলছে। সরকার থেকে ভোজ্য তেলের দাম বৃদ্ধির ঘোষণা না আসলেও বাজার ঘুরে দেখা গেছে আগের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে ভোজ্য তেল। সরকার নির্ধারিত দামের চেয়ে লিটার প্রতি তেলের দাম 8-10 টাকা বেশি। অন্যদিকে মসুর ডালের দাম বেড়েছে কেজিতে 10-15 টাকা। রূপচন্দা কর্ন, তির কর্ন, বসুন্ধরা কর্ন, পুষ্টি কর্ন, এই সবগুলা এগুলো সমস্তগুলো 8-10 টাকা করে বাড়াইছে, কিন্তু কোনো কোম্পানি আমগুলো কোনো মাল দিতে আসে না, আমরা বাইরের থেকে কিনে আনতে হয় বেশি দাম দিয়ে। আওয়াজ আইসে যে তেলের দাম বাড়বে, কিন্তু গায়ে রেটের মাল বাড়তি রেটেরটা আসে নাই, কিন্তু অথচ আমাদের ওই আগের রেট যেটা আছে ওইটাই মনে করেন দাম বেশি নিতেছে। পাইকার ঘর ডিলার ঘর তারা লাভবান, তেলের দাম বাড়ার কারণে তারা শুধু লাভবান, আমরা কোনো লাভবান নেই। শীতকালীন সবজির দামেও স্বস্তি নেই, শীত মৌসুমের শেষ ভাগে এসেও কম দামে সবজি কিনতে পারছেন না ক্রেতারা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। ভারতের পূর্ব লাদাখের প্যাংগং সেতু নির্মাণ করা অঞ্চল 1962 সাল থেকে অবৈধভাবে দখলে রেখেছে চীন, এমনটা অভিযোগ করেছেন ভারতের জুনিয়র পররাষ্ট্রমন্ত্রী ভেল্লাম বেলি মুরালিধরন। শুক্রবার ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ লোকসভায় ভেল্লাম বেলি মুরালিধরন এমন অভিযোগ করেন। বলেন, নয়াদিল্লির প্রতিবাদ সত্ত্বেও 60 বছর ধরে ভারতের 38,000 বর্গ কিলোমিটার দখলে রেখেছে চীন। লোকসভায় প্রশ্নোত্তর পর্বে বিজেপি সরকারের এই সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দাবি করেন, জম্মু কাশ্মীর ও লাদাখ ভারতের অংশ। তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর উচিত ভারতের সার্বভৌমত্ব ও রাজ্যগুলোর ঐক্যের প্রতি সম্মান জানানো। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচলের ভূমিও চীনা লিবারেশন আর্মি অবৈধভাবে দখলের পায়তারা করছে বলে অভিযোগ করেন ভেল্লাম বেলি মুরালিধরন। সব গুজব উড়িয়ে দিয়ে অবশেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তবে আগামী কয়েকদিন চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে থাকতে হবে তার বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। হৃদরোগ সহ নানা শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে 22 জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন 96 বছর বয়সী মাহাথির। এর আগে গেল বছরের ডিসেম্বরে আরও এক দফায় হাসপাতালে যেতে হয়েছিল তাকে। এর মধ্যে বেশ কয়েকবার তার মৃত্যুর গুজব রটেছিল। 1981 থেকে 2003 এবং 2018 থেকে 2020 সাল পর্যন্ত 2 দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদ। প্রধানমন্ত্রী বরিস জনসনের উপর অনাস্থা জানিয়ে পদত্যাগ করতে শুরু করেছেন একের পর এক ব্রিটিশ শীর্ষ কর্মকর্তারা। এতে ফের চাপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী জনসন। দেশটিতে একদিনেই পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের 5 কর্মকর্তা। নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছেন পলিসি অ্যাডভাইজার এলেনা নারোজানস্কি, কমিউনিকেশন ডিরেক্টর জ্যাক ডয়েল, হেড অফ পলিসি মনিরা মির্জা, চিফ অফ স্টাফ ড্যান রোজেনফিল্ড এবং আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা মার্টিন রেনল্ডস। করোনার বিধিনিষেধের মধ্যেই 10 ডাউনিং স্ট্রিটে পার্টি আয়োজনের খবর জানায় ব্রিটিশ গণমাধ্যমগুলো। এরপরই প্রধানমন্ত্রী জনসনের পদত্যাগ দাবি করেন বিরোধীরা। এর ধারাবাহিকতায় ব্রিটিশ শীর্ষ কর্মকর্তারা পদত্যাগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে খাদ্যদ্রব্যের দাম। গেল জানুয়ারিতে বিশ্বে খাদ্যের মূল্য বৃদ্ধি হয়েছে রেকর্ড 1.1 ভাগ, এমন তথ্য জানিয়ে জাতিসংঘ আশঙ্কা করে বলছে এর ফলে মানুষের জীবনযাত্রার মান হ্রাস পাবে। খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে অতি সংকটে পড়তে পারে দরিদ্র দেশের সাধারণ মানুষ। বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগের কারণে গেল বছর খাদ্য উৎপাদন হ্রাস পায় আর এতে সৃষ্ট ঘাটতি খাদ্যমূল্য বৃদ্ধির মূল কারণ বলছে জাতিসংঘ। এছাড়াও ক্রমেই বাড়ছে অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য। এর আগে 2011 সালে বিশ্বে খাদ্যের দাম আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছিল। খেলার খবর। ফুটবল। বাফুফে আগেই পদক্ষেপ নিয়েছিল, এবার আসলো ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা থেকে চরম ঘোষণা। ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকায় আরামবাগ ক্রীড়া সংঘের সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম মিনহাজ সহ 4 জনকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ফিফা। এছাড়া দলটির ফিজিও এবং এজেন্টকে 10 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সেখানেই শেষ নয়, আরামবাগের 11 ফুটবলারকে 1 বছরের জন্য সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে ফিফা। বর্ষণ কবিরের রিপোর্ট। গত বছরের অগাস্টেই সিদ্ধান্ত নিয়েছিল বাফুফে, ঘরোয়া ফুটবলের ম্যাচ পাতানো ও প্রভাবিত করার অভিযোগ প্রমাণ হওয়ায়
সে সময়ের আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি মিনাজুল ইসলাম মিনাজকে সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছিল দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। সেখানে জড়িত থাকায় ফিজিও এবং ফুটবলারদেরও বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেওয়া হয়। অনলাইন বেটিং স্পট ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হয় এবার ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা মিনাজ সহ আরও তিনজনকে দিয়েছে বিশ্বব্যাপী আজীবনের নিষেধাজ্ঞা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বাফুফে। আমরা যদি পাতানো খেলা বলি, পাতানো খেলার ব্যাপারে বাফুফের স্ট্যান্স, আমাদের অবস্থান খুবই পরিষ্কার এবং এই বিষয়ে বাফুফের অবস্থান হচ্ছে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা। সে আলোকে আমরা ফিফাকে বাফুফের পক্ষ থেকে জানানো হয় যে আসলে যে শাস্তিগুলো নেওয়া হয়েছে সেটার ব্যাপারে বাফুফে এই বিষয়ে ওয়ার্ল্ড ওয়াইড ব্যান করার যে বিষয়টি ফিফা থেকে বাফুফকে জানানো হয়েছে, বাফুফে সেখানে ইতিবাচক একটা সেবা দেয়। এই ম্যাচ পাতানো ও প্রভাবিত করার সঙ্গে জড়িত ছিলেন তিন ভারতীয়, এক অস্ট্রেলিয়ান ও এক নাইজেরিয়ান নাগরিকও। জড়িতদের তালিকাটা অনেকটাই দীর্ঘ, ফিফা তাই তাদেরকেও দিয়েছে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কয়েকজন ফুটবলারকে ম্যাচ পাতানোয় জড়িত থাকায় তিন বছরের নিষেধাজ্ঞা দিলেও ফিফা দিয়েছে এক বছরের নিষেধাজ্ঞা, সেটিও এগারো জন খেলোয়াড়কে। নিয়ম অনুযায়ী এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং ফিফা তারা এই বিষয়ে আমাদেরকে বিভিন্ন বিষয়গুলো জানতে চায়। এক পর্যায়ে ফিফা থেকে আসলে এই বিষয়ে যেহেতু বাফুফে থেকে যে শাস্তিটা দেওয়া হয়েছে সেটার এফেক্টই হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের মধ্যে, বাট এটা সম্পর্কিত পাতানো খেলা সম্পর্কিত বিষয়গুলোতে আমরা ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী এই শাস্তিটা প্রয়োগ করতে চাই কিনা সেটা ফিফা থেকে জানানো হয় বাফুফকে। গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে পেশাদার লীগের চ্যাম্পিয়নশিপে নেমে যায় আরামবাগ। গত বছরের ফেব্রুয়ারিতে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ইচ্ছে করে ম্যাচ হেরে যাওয়ার ঘটনাটি প্রথম সামনে আসে। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। ফুটবলের আরো খবর, বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয় দিয়ে শুরু করেছে ঢাকা আবাহনী। টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে একমাত্র গোলে তারা হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদকে। একই ব্যবধানে পুলিশকে হারিয়েছে সাইফ স্পোর্টিং। শুক্রবার দুপুর থেকে বৃষ্টি হওয়ায় এই মাঠে ফুটবল খেলাটা কতটা সম্ভব, এই প্রশ্ন উঠেছিল ম্যাচের শুরুতে। সব শঙ্কা কাটিয়ে যখন মাঠে বল গড়ালো সেখানে আধিপত্য থাকলো আবাহনীর। মুক্তিযোদ্ধাকে কোণঠাসা করলেও ভারী মাঠে বল নিয়ন্ত্রণ হারিয়েছে তারা। এ অবস্থায় ম্যাচের ১২ মিনিটে ডার্লিংটনের গোলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। ওই গোল ম্যাচের বাকি অংশে ভালো খেলেও শোধ করতে পারেনি মুক্তির ফুটবলাররা। এদিকে মানিকগঞ্জের মাঠেও ছিল একই অবস্থা, বল নিয়ে দৌড়াতে গিয়ে ইঞ্জিওরির মুখে পড়েছে সাইফ স্পোর্টিং ও পুলিশ দু দলের খেলোয়াড়রাই। গোলের খুব কাছে গিয়ে দুপক্ষকেই হতাশ হতে হয়েছে ডি বক্সে পানি থাকায়। গোলহীন অবস্থায় যখন ম্যাচটি ড্রয়ের দিকে যাচ্ছে তখন ৯২ মিনিটে এমেরি বাইসাংয়ের গোলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সাইফ স্পোর্টিং। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লীগ বিপিএল প্রসঙ্গ, বৃষ্টিতে ভেসে গেল শুক্রবারের দুটি ম্যাচই, টসই হতে পারেনি কোনো ম্যাচের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচের জন্য দীর্ঘ অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছেন অফিসিয়ালরা। প্রথম ম্যাচটি ছিল ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্সের। এই ম্যাচে সাকিবদের বরিশাল প্রত্যাশিত জয়ের আশা ছিল টুর্নামেন্টে তাদের পারফরম্যান্সের কারণে। অন্যদিকে এই পরিত্যক্ত ম্যাচের এক পয়েন্ট নিয়ে এখন টুর্নামেন্টে শেষ চারের আশা বেঁচে থাকল সিলেটের। সন্ধ্যার ম্যাচে হতে দেয়নি বেরসিক বৃষ্টি, তাই পরিত্যক্ত হয়েছে কুমিল্লা ও ঢাকার ম্যাচও। সব দলের এর পরের গন্তব্য সিলেট। খবর শেষ করছি, যাবার আগে একেএস টিএমটিভির শিরোনামগুলো জানিয়ে যাচ্ছি আরও একবার। যুক্তরাষ্ট্রে করোনায় প্রতিদিন গড় মৃত্যু ২৪০০র বেশি, দু মাসের কম সময়ে ১,০০,০০০ মৃত্যু। বৃষ্টি হতে পারে রোববারও, এক সপ্তাহ পরেই বিদায় নিতে শুরু করবে শীত বলছে আবহাওয়া অফিস। আত্মহত্যা সমাধান নয়, এই প্রবণতা রোধে মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার তাগিদ মনোবিজ্ঞানীদের। সাহায্যের জন্য এখন আর বাইরের কারো কাছে হাত পাতে না সরকার, বাজেটের ১% খয়রাতেন না দাবি পরিকল্পনা মন্ত্রী। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।